মানসিক ভারসাম্যহীন যুবকের পায়ে শিকল। এই ঘটনা গত 7ই জানুয়ারি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। আর এই সংবাদ মাধ্যমের খবরের জেরেই শনিবার সেই অসুস্থ মানসিক ভারসাম্যহীন যুবকের বাড়ি ছুটে গেলেন মালদা জেলা পরিষদের সভাপতি গৌরচন্দ্র মণ্ডল সহ প্রশাসনের আধিকারিকেরা। উল্লেখ্য, মালদা জেলার মানিকচক ব্লকের চৌকি মিদ্দাতপুর অঞ্চলের শালাবাদগঞ্জ এলাকার বাসিন্দা মানসিক ভারসাম্যহীন যুবক শেখ কাসেদ, বাবা শেখ বুদ্দিন। বছর দশেক আগে থেকে একটু একটু করে মানসিক ভারসাম্য হারাতে থাকে কাসেদ। প্রথম দিকে সমস্যাটা তেমন বোঝা যেত না, কিন্তু এখন পরিস্থিতির সঙ্গীন হয়ে উঠেছে। আত্মীয় থেকে গ্রামবাসী যাকে হাতের সামনে পাচ্ছে তাকেই মারছে, আঘাত করছে কাসেদ। তাই পায়ে শিকল দিয়ে প্রায় এক বছর ধরে তাকে আটকে রেখেছে পরিজনেরা। হতদরিদ্র পরিবারের পক্ষে সংসার চালিয়ে মানসিক ভারসাম্যহীন ছেলে চিকিৎসা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, এমনটাই জানিয়েছে কাসেদের বাবা শেখ বুদ্দিন। এমনি আগে ভালো ছিল, বারো বছর আগে ভালো ছিল, এখন বেশি হয়ে গেছে। টাকা পয়সা ওষুধ খাওয়াতে পারি না, মাঝে মাঝে খেলাচ্ছি ওষুধ ছুটেছে টাকার জন্য। কোথায় নিয়ে যাবে ডাক্তারের জন্য? ওখানে ডাক্তার দেখাবে। এই খবরই গত 7ই জানুয়ারি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। আর এই খবরের জেরে শনিবার তার বাড়ি গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মালদা জেলা পরিষদের সভাপতি গৌরচন্দ্র মণ্ডল ও প্রশাসনিক কর্তারা। প্রশাসনিক স্তরে দ্রুততার সঙ্গে মানসিক ভারসাম্যহীন যুবকের ব্যবস্থা করা হলো পর্যাপ্ত চিকিৎসার। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আপাতত হবে চিকিৎসা, উচ্চ পর্যায়ে চিকিৎসা হবে শালাবাদগঞ্জ এলাকার মানসিক ভারসাম্যহীন যুবকের, এমনটাই জানালেন সভাপতি গৌরচন্দ্র মণ্ডল। কাসেদ শেখ বহুদিন থেকে উনি মানসিক ভারসাম্যহীন ভুগছেন, ওনার বেটার ট্রিটমেন্টের জন্য সুব্যবস্থা হয় এখনই নিয়ে যাওয়া হয়েছে মালদা মেডিকেল কলেজে। তার সাথে সাথে ওনার পরিবারে একটু আর্থিক অবস্থা খারাপ আছে, সরকারিভাবে যেটা আমাদের চাল ডাল দেওয়া হয় সে ব্যবস্থা করা হয়েছে। তার সাথে সাথে আপনার স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়ে যেন বিনামূল্যে চিকিৎসা পায় কিছু আর্থিক সাহায্য করা হয়েছে, এবং আমরা ওর পরিবারের পাশে আছি, সরকার পরিবারের পাশে আছে, সমস্ত লোক আছে, অসুবিধা হবে না। কারণ একটা জিনিস যে উনি মানসিক ভারসাম্যহীন, ট্রিটমেন্টের জন্য বিভিন্ন আগে ভালো ছিল, পরবর্তী স্টেপে খারাপ হয়েছে আর কি, ট্রিটমেন্টের জন্য সমস্যা তৈরি হয়েছিল, সেই ট্রিটমেন্টের সুব্যবস্থাই করা হয়েছে এখানে। এবং আমরা নিজে এসে অনেকেই আছে এখানে, সমাজবাসীরা সবাই মিলে, বিডিও প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, এবং জাজের পক্ষ থেকেও লোক এসে এখানে সবাই মিলে ওর যা সুব্যবস্থা হয় সেই ব্যবস্থাকে করা হয়েছে। মালদা থেকে পরিতোষ সরকারি রিপোর্ট, আমার নিউজ। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ। আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসেন্স, ফুল পেডেস্টাল বেসেন্স, টেবিল টপ বেসেন্স, কাউন্টার টপ, সেলফ রিমিং বেসেন্স ও ইউরেনালস। রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস, পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল এন্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি এন্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি এন্ড ক্যাবিনেট বেসেন্স, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেড পাম্প এবং সাবমার্সিবল পাম্প, পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিনটো, ওশ্যান, সিমোলেক্স, ওরিয়েন্ট বেলের ওয়াল এন্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনি ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট কালীতলা আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর।